আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিজাস কুইক অ্যান্ড ইজি রেসিপিতে। আমি আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে ঘরে মাওয়া বানানো যায়। চলুন দেখে নিই। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, দিলাম 2 টেবিল চামচ মতো ঘি, এবার এতে 1 কাপ পরিমাণ ফ্রেশ মিল্ক দিয়ে দিব। দিলাম গোলাপ জল, এটা অপশনাল, না দিলেও হবে। এবার সিদ্ধ হয়ে আসছে, আমি এতে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এবার ভালো করে মিক্স করে নিব। আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। চুলার আঁচ কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। এটা আমরা অনবরতই নাড়তে থাকব, একদম নাড়া স্টপ করা যাবে না। এতে করে এগুলো শক্ত হয়ে আসবে নিচে থেকে। ঠিক এরকম আমরা করে নিব। এটা পানি শুকা পর্যন্ত আমরা নাড়তে থাকব। এগুলো একদম ফ্যান থেকে উঠে আসতেছে, ঠিক একটা খামির মতো। যেমনটি আমরা হাতে খামিগুলো করে নিই, ঠিক সেরকমই আমরা এগুলো ফ্যানের উপরে করে নিচ্ছি। পরে হাতে এত বেশি করতে হবে না, একদম সফট করে ফেলবো। এখন বুঝতে হবে এটা যখন ফ্যান থেকে উঠে উঠে আসতেছে আমাদের মাওয়া রেডি হয়ে গেছে। আমি আরো একটু করে ফ্যানের উপর খড়ির মতে নিচ্ছি, আপনারা চাইলে পরও করতে পারেন। ফ্যানের উপরে করলে একটু ইজি হয় গরম গরম থাকা অবস্থায়। হয়ে গেল মাওয়া, আমি এখন ফ্যান থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার হালকা করে হাত দিয়ে একটু মতে নিব। এবার একটা প্লাস্টিক নিয়ে নিলাম, এতে মাওয়াগুলো নিয়ে নিব। এবার ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে নিতে হবে মাওয়াগুলোকে। এরকম একটা শেপ আসবে। এটাকে আমরা ফ্রিজে 3-4 ঘন্টা অথবা 1-2 ঘন্টার জন্য রেখে দিব। এবার ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, দেখুন একদম শক্ত হয়ে গেছে, দেখতে একটা সাবানের মতোই দেখতে। আমরা চাইলেই ঘরে বসে মাওয়া রেডি করে ফেলতে পারি। এবার একটা আমি গ্রেটার নিয়ে দেখাচ্ছি কীভাবে গ্রেট করতে হয়। এভাবে গ্রেট করে নিলাম। গ্রেট করার পর আপনারা এটা বিভিন্ন মিষ্টি, গোলাপজাম, চমচমের উপরে অনায়াসে দিতে পারবেন। এটা 2-3 মাস ফ্রিজে রেখে এভাবে সংরক্ষণ করা যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন। আর আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের কী রেসিপি লাগবে আমাকে